সারাদিন রোজার শেষে করু গো ইফতার, সারাদিন রোজার শেষে করু গো ইফতার, ইফতারিতে দোয়া কবুল, ইফতারিতে দোয়া কবুল, হয় রে গুনাগার, সারাদিন রোজার শেষে করু গো ইফতার, সারাদিন রোজার শেষে করু গো ইফতার। আজকে 24 মে 2019 শুক্রবার, দত্তাবাজার থানা এলাকায় ছয়ঘরি হাসানপুর মোড়ে আমরা এসেছি। আজমাল ফাউন্ডেশন থেকে নাজমুল সাহেবের মানে প্রচেষ্টাই আমরা যে প্রতিবন্ধী এবং গরিব মানুষ আমরা যাই যে ইফতারিটা পাচ্ছি, আমাদের খুব আনন্দ লাগে। আল্লাহ পাক আমাদেরকে এই শক্তি, এই দান করার মানসিকতা যেন আল্লাহ পাক আমাদেরকে দেয়। আমি বেশি কিছু বলতে চাই না। আমরা এই দেশের মানুষ মুসলিম সম্প্রদায় যেভাবে আমরা সুশীল প্রচলিত হচ্ছি তার পাশে দাঁড়িয়ে আজকে যারা পাচ্ছে ব্যক্তি আজ আমাদের এই সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ পাক তাদেরকে যেন হেফাজত করে, তাদেরকে যেন মান সম্মানের অধিকারী করে, তাদেরকে যেন এই দেওয়ার মন মন করে। আপনার নাম? আমার নাম বাড়ি ইসলাম। 24 মে আমরা মুর্শিদাবাদ বাসী, আমি এলাকার প্রতিনিধি হিসাবে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজমাল ফাউন্ডেশনকে এবং তার কর্মীদেরকে। তিনাদের অক্লান্ত পরিশ্রমে আজমাল ফাউন্ডেশনের যে রাজ্যব্যাপী জেলাব্যাপী যে একটি গরিব মানুষের হামদার্দে এবং তাদের খেয়ালে যে ধরনের রমজানের তোহফা নিয়ে ওনারা মানুষের কাছে পৌঁছেছেন, এ এক অবর্ণনীয় এবং আমাদের মুর্শিদাবাদী বাসীর একটা আনন্দের এবং খুশির বিষয়। সত্যি বলতে এই মুর্শিদাবাদ জেলার মুফতি নাজমুল হক সাহেব এই উদ্যোগ নিয়ে আজমাল ফাউন্ডেশনের কাছ থেকে যে এই তোহফা মুর্শিদাবাদ জেলাব্যাপী বণ্টন করা হচ্ছে, এ আমাদের জন্য খুব সৌভাগ্যের, খুব আনন্দের এবং খুব খুশির বিষয়, যা সত্যি বর্ণনা করা যায় না। আল্লাহ পাক আজমাল ফাউন্ডেশনকে অশেষ করুণা বর্ষণ করুক এবং আজমাল ফাউন্ডেশনের নেতৃত্বে যিনারা অক্লান্ত পরিশ্রম করছেন রোজামাকে ঢুকে গোটা রমজান ব্যাপী, আল্লাহ পাক তাদের হায়াতকে দারাজ করুক, তাদেরকে সুবল করুক এবং আমাদের এলাকার গরিব মানুষের মুখে যে রমজানের তোহফা দিয়ে হাসি দিয়েছেন সেটাও আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আল্লাহ পাক এই তোহফাকে কবুল করে মাহে রমজানের বরকত, রহমত ও করুণা বর্ষণ করুক আজমাল ফাউন্ডেশনের তরফ থেকে যিনারাই এসেছেন। সত্যি বলতে মুফতি নাজমুল হক সাহেব এই অভিযান যে চালাচ্ছেন জেলাব্যাপী, অক্লান্ত পরিশ্রম করে এই মাল বণ্টন নিখুঁত ভাবে জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন, এ সত্যি অভাবনীয়, অকল্পনীয় এবং অবর্ণনীয়। আল্লাহ পাক মুফতি নাজমুল হক সাহেবের হায়াতকে দারাজ করুক এবং তিনার অক্লান্ত পরিশ্রমকে আল্লাহ পাক কবুল করুক। এটাই আমাদের মুর্শিদাবাদ জেলা বাসীর আশা, আকাঙ্ক্ষা এবং আন্তরিক দোয়া। মুর্শিদাবাদ জেলার তরফ থেকে আর একটু আবেদন রাখাবো আজমাল ফাউন্ডেশনকে, যে তিনারা যে অশেষ করুণা বা দয়া করেছেন আল্লাহ পাকের রহমতে মুর্শিদাবাদ জেলা পিছড়া হওয়া এবং গরিব মানুষ আর একটু কোটাটা বাড়িয়ে দিলে আমার মনে হয় মুর্শিদাবাদ বাসীর মুখে হাসি এবং আনন্দের বিষয় হয়ে উঠবে। আল্লাহ পাক রহম করুক আজমাল ফাউন্ডেশনের উপর, যেন এই মুর্শিদাবাদের প্রতি তিনাদের দয়ার করুণার দৃষ্টিতে তিনারা দেখেন। তো একটি বিষয়ে নজর করলে দেখা যায় মুফতি নাজমুল হক যেভাবে পরিশ্রম করছেন
সারা জেলাব্যাপী, যদি রাজ্যব্যাপী এটাকে ওনার নেতৃত্বে আর একটু বন্টন ব্যবস্থা করা হয়, তাহলে সেটাও হয় আমাদের জেলা এবং রাজ্যের জন্য অত্যন্ত কল্যাণকর এবং অত্যন্ত আনন্দের বিষয়। তাই আজমাল ফাউন্ডেশনের কাছে আমরা আবেদন রাখবো যে হুজুর আপনারা দয়া করে মেহরবানি করে এই জেলা এবং রাজ্যের প্রতি আপনারা অনুগ্রহপূর্ণ দৃষ্টি করবেন। আপনি কে বলছেন, কোথা থেকে? আমি মাওলানা আসির উদ্দিন, ইসলামপুর ব্লক সম্পাদক, জমিয়ত উলামায়ে হিন্দ, মুর্শিদাবাদ।